কাঁধে বাঁক নিয়ে শিব মন্দিরে যাবার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে এক মহিলা সাথে দুই যুবক জানা যাচ্ছে ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার জগন্নাথপুরে এই পথ দুর্ঘটনা আরও জানা যাচ্ছে শুক্রবার ভোর প্রায় সাড়ে তিনটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ণ নদী থেকে জল নিয়ে একদল শিবভক্ত দাসপুরের সরবেড়িয়া এলাকার ভুবনেশ্বর শিব মন্দিরে আসছিলেন আর সেই সময়ই ঘাটাল পাঁশকুড়া সড়কের জগন্নাথপুরে হঠাৎই দ্রুত গতিতে থাকা এক বাইক এসে ধাক্কা দেয় ওই শিবভক্তদেরকে শিবভক্তদের ওই দলের মধ্যে ছিলেন অনেকেই তারা প্রত্যেকেই ছিটকে পড়েন ওই দলে ছিলেন একাধিক মহিলাও গুরুতর আহত ওই দলের এক মহিলা পাশাপাশি বাইকে থাকা দুই যুবক আহতদের উদ্ধার করে পাঠানো হয় চিকিৎসার জন্য আহতদের মধ্যে রয়েছেন দাসপুরের মকরামপুরের বাসিন্দা মধু সিংয়ের স্ত্রী মালতী সিং বর্তমানে দাসপুরের গৌড়ায় এক বেসরকারি হাসপাতালে মালতী সিংয়ের চিকিৎসা চলছে বাইকে ছিলেন চন্দ্রকোনার বরাহ গ্রামের বিপ্লব দিন্ডা এবং দাসপুরের বৃন্দাবনপুরের শুভদ্বীপ পাল তাদের চোট যথেষ্ট গুরুতর এরা দুজনেই এখন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন শ্রীকান্ত ভূঁয়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল করে খাই ভেন্ডি হাটলে যাবে বলে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে রাস্তার মধ্যে সবাই অ্যাক্সিডেন্ট কেস হয়ে সবাই পড়ে আছে তারপরে জল টল দিয়ে হচ্ছে একজনকে যে মোটরসাইকেল চালিয়েছিল তাকে মাধারে ভর্তি করা হলো আর দুটো মেয়ে রাস্তা দিয়ে বাবার মাথায় জল ঢালবে বলে বাঁকে করে জল নিয়ে গেছিলো ধাক্কা দিয়েছে ওই ধার থেকে দুজন বাইকে করে এসেছিলো ফুকুরদার দিক থেকে আর কি বাইকটা কোন দিকে যাচ্ছিলো বাইকটা ওই দিকে ঘাঁটালের দিকে যাচ্ছিলো আর কি এবারে জানি না বাড়ি কোথায় বলতেও পারেনি জিজ্ঞেস করছিলাম এই হচ্ছে ব্যাপার কটা লাগাতে ঘটনাটা ঘটেছে ওটা সাড়ে তিনটা পরিচয় কি জানা গেছে না 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 ও বলছে সব নেশার ঘরে ছিল তো পুরো যা যে জলটা নিয়ে গেছিলো সে হালকা চোট পেয়েছে আর বাকি মোটর সাইকেলের যে ড্রাইভার ছিল তার প্রচুর মানে লেগেছে মোটামুটি গোটা শরীরে রক্তই ভর্তি ছিল সেই সাথে এবারে মেশিন করে তুলে দিয়ে একজন রবিদাসপুরের ছেলে ছিল সে বলছে দাদা তুলে দাও আমি নিয়ে যাচ্ছি এবারে আমার ভেন্ডি ছিল তো বিক্রি হবে ওই জন্য ভেন্ডি নিয়ে আমি চলে গেছি তারপরে এসার সময় আবার দেখা করছিলাম দেখলাম যে তাকে অন্য জায়গায় আবার নিয়ে চলে গেছে আর কি প্রশাসন নিয়ে চলে গেছে